তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোমাকে দিন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি খুব ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে। রাস্তাটা দেখতেই পাচ্ছ, রাস্তা দিয়ে চলছি, খুব কষ্ট হচ্ছে, মানে খেয়ে উঠেই চলে এসেছি। তো পরে সব ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো, বাট এখন বেশি কিছু বলতে পারছি না। আর এখন 4 সামথিং হয়েছে টাইম, আকাশটা মেঘ আকাশ। তো এখন আমি যাচ্ছি ফ্রেন্ডের বাড়িতে, ওখানে রাত্রিবেলা আজকে প্রোগ্রাম আছে, তার জন্য আমাকে ডেকেছে একটু হেল্পের জন্য। তাড়াতাড়ি যেতে হবে, বা তাড়াতাড়ি যেতে পারছি বল, সেই লেট হয়ে গেছে। তো আমি আছি রীতাদের বাড়িতে। আমার কষ্ট হচ্ছে কথা বলতে, মানে খেয়ে উঠে স্কুটি অ্যাকচুয়ালি নিয়ে আসলাম না, কারণ বাইরে আকাশটা মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে, যার জন্য নিয়ে আসিনি। আর জিতু গেছে টিউশনে, তো ও গেছে টিউশনে, আমি যাচ্ছি ওদের বাড়িতে। চলো, কথা এখন বলতে পারছি না, কষ্ট হচ্ছে। তো ওখানে গিয়ে পরে সব কিছু ডিটেলস তোমাদেরকে সব শেয়ার করবো, চলো। তো আমি চলে এসেছি নবজ্যোতি যোগাসন শিক্ষা কেন্দ্র, যেখানে এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা গেছে। তো আমি এই রাস্তা দিয়ে যাব, সামনেই ওর বাড়ি, পিছনে বেশিটা দূরে না। তো চলো। তো আবার ক্যামেরাটা অন করলাম, যাচ্ছি বুঝে। আজকে ওখানে সব ফ্রেন্ডরাই আসবে, মানে ঈশিতা, অনুদি, রীতা, আমরা সবাই গেট টুগেদার করবো। বাচ্চাগুলো আসবে, সব মস্তি হবে, আনন্দ হবে। জাস্ট এমনি সবাইকে ইনভাইট করেছে, তো একটু আমি আগে যাচ্ছি, ওরাও আসবে একটু পরে আসবে। জিতু গেছে টিউশন পড়তে, জিতু গেছে টিউশন পড়তে, ও আসবে 6 নাগাদ। সবার বাচ্চাই টিউশন আছে কম বেশি, তো ওরা বাচ্চাদেরকে টিউশনে দেওয়ার পর তারপর আসবে। আর আমি একা একা রাস্তা দিয়ে আছি, রাস্তা এখন দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে। পুরো রাস্তা দেখো, পুরো রাস্তায় কোনো লোক নেই, সেই জন্য একা একা কথা বলতে কোনো প্রবলেম হচ্ছে না, আমার লোক থাকলে না একটু লজ্জা লাগে। তো চলো, ওর বাড়িতে কী ওর কথা বলছি, আর ক্যামেরা অন করবো না। তো ফাইনালি চলে এসেছি, চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি ওদের বাড়ি, ওরা কী করছে এখন দেখো। তো চলে এসে গেছে, তো আজকে আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। তো আমরা রীতিমতো দুপুর থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছিলাম, আর চিলি চিকেন যেটা ওটা আমি বানিয়েছিলাম, মানে সবাই কিছু না কিছু করেছে, একা আমি নিজে কিছুই করিনি, মানে রীতা সম্পূর্ণ কাজটা করেছে ওর বাড়ির, বাদ বাকি আমি চিলি চিকেনটা করেছি, আর একজন বিরিয়ানি ফ্রাইড রাইসটা করেছে, কেউ চাটনিটা করেছে, মানে সবাই কিছু না কিছু করেছে, তার জন্য মানে কি বলবো, মানে আর আনন্দটা সবথেকে মেন জিনিস। তো এদিকে সবাই মিলে কথা বলছে, আর ওদিকে তোমরা দেখতেই পেয়েছো রীতা ছোট্ট একটা কিউট শিলনোড়া আছে ওর কাছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। আর এদিকে আমি ফ্রাইড রাইস, সরি, বারে বারে কথা তুলতে যাচ্ছে আমার, চিলি চিকেনটা রেডি করছিলাম, আর আমরা তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছিলাম দুপুরের পর থেকেই, যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আমরা সবাই মিলে গল্প করতে পারি। কিন্তু ব্যাড লাক, সেই আমাদের রাত হয়ে গেছে, যেটা কী বলবো বলে বোঝাতে পারছি না, গল্প করতে করতে মানে অনেক রাত হয়ে গেছে আমাদের। তো এদিকে আমার আজকে আজকে আমাকে ক্যামেরা করে দিচ্ছিল স্বপ্না, আর এদিকে বাচ্চা পাটিদের অবস্থা দেখো, সবাই খাওয়া দাওয়া করছে, স্ন্যাক্স খাচ্ছে এটা ওটা সন্ধ্যাবেলার, আর ক্যারাম বোর্ডে মানে নামিয়ে দিয়েছে, ক্যারাম খেলছে। দেখো
আমি ছিলাম, আমার সামনেই ফট করে আমার বর একজন তুলেছে ওই খাঁচায় দেখে দৌড়ে গেছে, যে ও ঘেমে পুরো এ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, একবার ফ্যান দেবো আর এদিকে এই ক্লিপটা আমি চুরি করে নিচ্ছি কিচেন থেকে। তো দাদারা মানে আমার বর আরও দাদারা আছে, সবাই খাওয়া দাওয়া করছে, তো এই ক্লিপটা আমি চুরি করে নিয়েছি। আমাদের থালিটা দেখো সাজানো হয়েছিল, দই ছিল, মিষ্টি ছিল, চাটনি আছে এদিকে, চিলি চিকেন, ফ্রাইড রাইস আর স্যালাড। তো এটাই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। আর এবার চলে এসে সবার মানে বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে প্রথমে, তারপর দাদারা খেয়েছে, আর অ্যাট লাস্ট এই টাইম এসে আমাদের খাওয়ার, কারণ কাল মানে সকালে আবার উঠতে হবে কারো তাড়াতাড়ি, আর লেট হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, তার জন্য সবাই তাড়াতাড়ি খেতে বসে গেছি আমরা। আর আমরা মানে মস্তি করছি আর খাওয়া দাওয়া করছি, ওইদিকে সবাই কথা বলছে, সেই জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে, আমি শুধু কথাগুলো শুনছিলাম। আর এদের তো ফাইনালি কাল রাত্রে এতটা লেট হয়ে গেছে কি আমি আর ব্লগটা শেষ করতে পারিনি। আর এখন আমার সাউন্ডে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খুবই খারাপ অবস্থা, মানে কি বলবো, জ্বর রীতিমতো জ্বর মতো চলে এসছে, আর মাথা যন্ত্রণা করছে, শরীরটা ঠান্ডা মতো লেগে গেছে। তো কালকে আমরা প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি, আনন্দ করেছি, মানে বলার বাইরে। এখন যে ফোনটা ধরে রেখেছি না তাতেও কষ্ট হচ্ছে আমার। তো মানে কালকে আমরা ওখানে ছিলাম একটা দুটো তিনটে চার পাঁচটা, টোটাল পাঁচটা ফ্যামিলি ছিলাম। তো ফৌজি কোয়ার্টারে যেমনভাবে আমরা আনন্দ করে গেছি মানে করে এসছি আমি, তো রীতিমতো কালকে সেম সেই, কারণ আমরা পাঁচটাই ফৌজি ফ্যামিলি ছিলাম। তো আমাদের সবাই বিভিন্ন জায়গাতে ছিলাম, সবাই এক জায়গাতে ছিলাম না আমরা, তো এখানে এসে আবার এক হয়েছি। তো সেই কোয়ার্টারের কথাই মনে পড়ছিল যে এইভাবে ওখানে আনন্দ করে এসেছি, ঠিক সেই মানে সেইভাবেই এখানে আনন্দ করেছি, যেমন ওখানে আনন্দ করতাম সেম এটা এখানেও তাই করেছি। আর সবাই সবাই মানে কী বলবো, কী বলবো না, বলার বাইরে এতটা মজা পেয়েছি আমরা, মানে খুবই আনন্দ হয়েছে আমাদের সবাই। অ্যাকচুয়ালি আমরা এই আমি এখানে আসার পরে এরকম করিনি, কিন্তু ওদের সাথে আমার পরিচয় ছিল, বাট এতটা গেট টুগেদার বাগেরা এতটা এর আগে হয়নি, কিন্তু এখন হচ্ছে, আশা করছি আগেও হবে। অনেক ব্লগ দেখতে পারবে তুমি ওদের সাথে আমাকে, তো ওরা আমার বান্ধবী ছিল, আগের ব্লগেও তোমরা দেখে নিয়েছো। আর কালকে ওখানে হাজবেন্ডগুলো সবাই ছিল, ওদের মতো ওরা ছিল, আমাদের মতো আমরা ছিলাম, আর বাচ্চাগুলোর মতো বাচ্চাগুলো ছিল। আর ওটা আমার বান্ধবীর পার্সোনাল বাড়ি আছে, সেই জন্য আমাদের সাউন্ড হোক, চিৎকার চেঁচামেচি কোনো প্রবলেম হয়নি, কোনো ইস্যু হয়নি। তো মানে খুবই মস্তি করেছি আমরা। আর বাড়ি ফিরতে ফিরতে রাত 12:30 হয়ে গেছিলো, প্রচণ্ড রাত হয়ে গেছিলো, সেই জন্য মানে সবাই খুব কষ্ট পেয়েছে, সবাই খুব কষ্ট পেয়েছে, একটু রাত হয়ে গেছিলো যার জন্য মানে গল্প করতে করতে টাইমটা কোথা দিয়ে চলে গেছে আমরা কেউ বুঝতে পারিনি। তো মানে কি বলবো, আর এখন জিতু বাড়িতে নেই, জিতুকে তো টেনে তুলে দিয়েছিলাম, পড়া আছে টিউশন, তো ও পড়তে গেছে, আর আমি এদিকে রান্না প্রায় চলছে আমার, আমি আর ব্লগ কি বলবো মানে ব্লগের কিছুই করতে পারছি না, মানে কোনো আপডেটই আমি দিতে পারছি না, কারণ আর শরীরটা একটু ভালো থাকছে না, কিছু না কিছু লেগে আছে। আর এখন দেখো মনে মাথা কপাল ফেটে যাচ্ছে, মনে হচ্ছে কি জ্বর আসবে। তো যাই হোক, আমি এখন স্নানে যাবো, স্নানটা করিনি,
ভাবছি ব্লগটাকে শেষ করব এখন, করে আর চেষ্টা করছি আগে থেকে মানে রোজকার ব্লগ রোজই আপডেট দেওয়ার, বাট হচ্ছে না, তবুও চেষ্টা করব। তো চলো ব্লগটাকে আর বেশি বড় করবো না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।